ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. সুপ্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি অন্তর অন্তঃস্থল থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের উপরে রেখেছে, তাওহীদের উপরে রেখেছে, আলহামদুলিল্লাহ। এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে তাওহীদের উপরে, ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখুক, আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই বাস্তব জীবনে সর্বক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, যাতে করে প্রত্যেকটি কাজে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামদের আদর্শ এবং যেটাকে মানহাজুস সালাফ বলা হয়, সলফে সোয়ালেহীনদের মানহাজকে অনুসরণ করে আমাদের এই জীবনকে, আমাদের এবাদত সমস্ত কিছু যাতে করে আমরা গঠন করতে পারি, এ বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করো। আলহামদুলিল্লাহ, আমাদের আকিদা সহি, আমাদের মানহাজ সহি, আমাদের কথা সহি, তারপরও কেন জানি আমরা অনেক সময় বেহুদা কাজে লিপ্ত হয়ে যায়, অসার কাজে লিপ্ত হয়ে যায়। যেমনিভাবে বর্তমানে তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক কথা হচ্ছে এরদোগানকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা এরদোগানকে শুভেচ্ছা জানাচ্ছি যে তিনি আবারও প্রেসিডেন্ট হয়েছে একজন মুসলিম হিসাবে। এটি আমাদের জন্য একটি গৌরব, কারণ এই তুর্কি দেশটা মানে পশ্চিমা যে কালচারগুলো রয়েছে সেই কালচারে তাদের দেশগুলো চলত। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে কিছু ইসলাম তাদের মাঝে প্রচার হচ্ছে, এটি একটি ভালো দিক। যারা এরদোগানের বিরোধিতা সরাসরি করছেন তারা আমি বলবো যে ফেতনা সৃষ্টি করছে, এটি নিঃসন্দেহে বলা যেতে পারে। গণতন্ত্র হারাম, সেটি আমরা সকলেই জানি, কিন্তু অন্য একজন জালেম না আসার চাইতে, একজন বাজে লোক না আসার চাইতে, বিশেষ করে তুরস্কেতে একজন মুসলিম শাসক ভালো, যার মন মানসিকতা ভালো আসছে, এটি একটি ভালো দিক আলহামদুলিল্লাহ। একটা দেশ পরিচালনা করতে গেলে বিভিন্ন দেশের মানুষের সাথে সম্পর্ক রাখা লাগে, কারণ তারা একেবারেই যে পরিপূর্ণ ইসলাম জানে অথবা পরিপূর্ণ ইসলামের মধ্যে আছে এরকমটা না। তো কখনো কখনো ব্যবসায়িক কাজে এক দেশের আরেক দেশের পারস্পরিক যে সিস্টেমে রয়েছে সম্পর্ক রাখা লাগে, কখনো শিয়াদের সাথে সম্পর্ক রাখা লাগে, কখনো ইহুদিদের সাথে সম্পর্ক রাখা লাগে, খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখা লাগে, তবে গভীর বন্ধুত্বটা ইসলামে হারাম, সেটা আমরা নিঃসন্দেহে জানি। তো শুধু শুধু একটা ব্যক্তিকে বিরোধিতা করতে গিয়ে যেন নিজে পরচর্চায় পরনিন্দায় লিপ্ত হয়ে যাচ্ছি, এটা কিন্তু ঠিক না, এক নম্বর বিষয়। তো আমাদের কিছু ভাইরা রয়েছে যারা একেবারেই তার ওই পুরনো কিছু ছবি নিয়ে, ভিডিও নিয়ে, এগুলো নিয়ে প্রচার প্রসার করছে, দাড়ি নেই আবার তার মধ্যে সুন্না নেই, তো তিনি সুন্না বুঝিয়ে কি তার মধ্যে সুন্না থাকবে, আর তিনি ইসলামের কানুন বুঝিয়ে কি, খালি কোরআন পড়তে পারলেই যে তিনি একেবারে বড় মহাদ্দেশ অথবা বড় সুলতান হয়ে গেছে এরকম বিষয় না, বা একেবারে বর্তমান যুগের খেলাফত চলে আসছে, এগুলো আসলে এক ধরনের মানুষের আবেগি কথাবার্তি যদিও বলে থাকে। তবে বলা যেতে পারে আলহামদুলিল্লাহ যে তুর্কি দেশটা মোটামুটি ইসলাম থেকে কিছুটা ধাবিত হচ্ছে, এটা একটা ভালো দিক আলহামদুলিল্লাহ। আর যারা একেবারে তুরস্কের প্রেসিডেন্ট চলে আসছে, ইসলামের বিশাল বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে, এই স্লোগানগুলো যারা দেয় তারা আবার আরেক জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত রয়েছে। এখানে তো তাদের প্রশংসাটা করলাম, যার যতটুকু প্রশংসা করা দরকার ঠিক আমরা ততটুকু প্রশংসা করব,
যার খারাপ দিকটা তুলে ধরা দরকার, এগুলো খারাপ দিক তুলে ধরবো। উনি দাড়ি রাখে না, উনি টাই পরে, উনি কোট পরে, তারপরে উনি কোন কনসার্টে গিয়েছে, মহিলাদের সাথে নেচেছে, এগুলো মূল বিষয় না। আরেকটা হচ্ছে যে উনি একজন মুসলিম, কোরআন পড়তে পারে, বিভিন্ন দেশে যায়, কিছু সহযোগিতা করে, তার জন্য তিনি একেবারে পুরো ইসলামের বিশাল বিজয় হয়ে গেছে, বা তিনি একেবারে মুসলিম উম্মার বিশাল রহমত। আবার কিছু কিছু বক্তার বলে থাকে হানাফি মাজহাবের একনিষ্ঠ অনুসারী এরদোগান ডাক নিয়ে আসছে তাওহীদের। তিনি এগুলো হয়েছে কি মানুষের আবেগি কথাবার্তা। তো সর্বোপরি আমরা বলবো যে এত অতি আবেগী হওয়া ঠিক না, আর কাউকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা এটাও ঠিক না। আপনি নিজে বাঁচেন, নিজের দেশ নিয়ে চিন্তা করেন, নিজের পরিবার নিয়ে চিন্তা করেন। পরিবার নিজে সামলাইতে পারেন না, আপনি পরের দেশ নিয়ে তো মাথা কামানটা দরকারটা কি? আমরা এতটুকু বলতে পারি যে খারাপ একটা ব্যক্তি আসলে ক্ষতি হতো ইসলামের, বরং বিভিন্ন মুসলিমদেরকে বিভিন্ন সময় সাহায্য করছেন, এর দোকান একটি ভালো দিক। এখন গণতন্ত্র